এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি অনেকদিন পর একটি রেসিপি নিয়ে, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা, আর ঘরে থাকা অল্প মশলা দিয়েই এই রেসিপিটি তুলে ধরেছি, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি হাফ কেজি গরুর কলিজা, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই কলিজাটাকে আমি সিদ্ধ করে নিব, তাহলে আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, দিয়ে দিচ্ছি পানি, আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচ লবণ। হলুদ আর লবণটাকে একটু মিশিয়ে নেব। চুলার আঁচটা হাইয়ের মাঝামাঝি আছে, মিশানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দিব কলিজা। কলিজাটাকে দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচটা আমি হাইয়ে রেখেছি, আমি কলিজাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কলিজায় বলক চলে এসেছে, আমি এখন কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নামিয়ে নিব। এটা বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে চানিতে আমি পানিটাকে ছেঁকে নিচ্ছি। পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখে দিয়েছি। এখন এসেছি ফুল রান্নায়। আমি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেবো দুইটা এলাচ, দারুচিনি আর লবঙ্গ। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। কয়েক সেকেন্ড আমি নেড়ে ভেজে নিব, যাতে মশলাগুলো একটু বুদবুদ চলে আসে। তো মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ কুচি। আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে একটু ভেজে নিব, হালকা নেতিয়ে আসলেই আমি এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা নেতিয়ে গেছে, পুরোপুরি ভাজা যাবে না, হালকা নেতিয়ে আসলেই এর ভিতরে দিয়ে দেব আমি আদা বাটা আর রসুন বাটা, এক চামচের মতো দিয়েছি। এখন এই আদা আর রসুনটাকে আমি তেলের ভিতরে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ, জালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এক চামচের মতো জিরা গুঁড়া, আর এক চামচের মতো ধনে গুঁড়া দিয়েছি। সামান্য পরিমাণে গরম মশলা দিয়েছি। কয়েক সেকেন্ড আমি তেলের সাথে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব, এতে কালারটা খুব সুন্দর আসে, সেজন্য কয়েক সেকেন্ডের জন্য। এখন আমি এর ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি চারটি মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা গরুর কলিজা। দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, কারণ প্রথম আমরা কলিজাটা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, সে বুঝে শুনে আমাদের এখানে লবণটা অ্যাড করতে হবে। মশলার সাথে ভালো করে আমি এখন কষিয়ে নেব। মশলা আর কলিজা দুটোটাই যত ভালোভাবে কষানো হবে, কলিজাটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এর মাঝে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। মশলাটা আমার আর কলিজাটা আমার বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, আমি আবারও নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন এড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। তাহলে হয়ে যাবে আমার এই কলিজা রান্না। বলক আসা অপেক্ষা করব।
বলক চলে এসেছে, চুলার আঁচটা মাঝারি আঁচে থেকে কমে রেখে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, ঝোলটা কমে গেছে। আর কলিজার সাথে আমি মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে কীরকম ঝোল আমি রেখেছি। এটুকু ঝোল আমার কলিজাতে রাখতে হবে। তো আমি এখন এর ভিতরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি নামানোর কিছুক্ষণ আগে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, এখন একটা সার্ভিং প্লেটে আমি সাপ করে নিয়েছি। আশা করব আপনাদের কাছে আমার এই কলিজা ঘোড়া রেসিপিটা ভালো লেগেছে। খুব সহজভাবেই আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।